আসসালামু আলাইকুম, দিস ইজ মি। মাই চ্যানেল থেকে আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব ইজি অ্যান্ড সহজ একটা নাস্তার রেসিপি, চিকেনের বেস্ট রেসিপিও বলতে পারো। আর এই নাস্তাটা তোমরা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারো, অ্যান্ড সন্ধ্যায় নাস্তা হিসেবেও তোমরা এক কাপ চায়ের সাথে খেতে পারো, সন্ধ্যাটাই জমে যাবে। দেন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে যাচ্ছি। আর রেসিপির জন্য এখানে আমি প্রথমে হাফ কাপ চিকেন নিয়ে নিচ্ছি, তারপরে আরও হাফ কাপ নিয়ে নিচ্ছি, মানে এক কাপের থেকে একটু বেশি চিকেন নিয়ে নিচ্ছি। তারপর আমি বাটারটা যে চামচ দিয়ে গরম করেছি সেটা হয় নাই, মানে তারপরে আবারও মানে গরম করে দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায়। তো দেখো আমি এখন জাস্ট বাটারটাকে সুন্দর করে চামচের সাহায্যে চিকেনের সাথে একটু মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে তারপরে পরবর্তী স্টেপে যাব। প্রথমে আমি মিক্স করে নিচ্ছি, এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ কালো এবং সাদা গোলমরিচ গুঁড়ো। তোমরা যদি বেশি পছন্দ করো আর একটু বাড়িয়ে দিতে পারো। দেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট, আর গ্রেট করে রাখা এক কাপ গাজর আর এক কাপ পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে দুই চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর মরিচটা সবসময় অপশনাল, তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম দিবে। তারপরে দুইটা কাঁচামরিচ একদম কুচি কুচি করে দিয়ে দিয়ে সুন্দর করে হাতে মেখে নিচ্ছি চিকেনের এই পুরটা। তো দেখো মেখে নেওয়া শেষ, একটা ছাইডে আমি রেখে দিয়ে তারপরে পরবর্তী স্টেপে যাব, আর সেটা হচ্ছে ময়দা। আমি একটা ময়দার ডো বানিয়ে নিব, আর অবশ্যই এ পর্যায়ে কিন্তু ময়দাটাই নিতে হবে। ময়দাটা যদি নাও নাস্তা, মানে যে নাস্তাটা বানাতে যাচ্ছি এটা খুব মানে মচমচে হবে। তো দেখো আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তারপরে পরিমাণ মতো লবণ অ্যান্ড দুই চামচের মতো তেল দিয়ে একটু মিক্স করে নিয়ে তারপরে মোটামুটি গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। যেমন আমরা রুটি বানিয়ে খাই ওই টাইপের গরম পানি দিয়েই ডোটাকে বানাতে হবে। আর তোমরা এই চিকেনের পুরটা বানিয়ে ফ্রিজেও রেখে দিয়ে তিন চার দিন খেতে পারো অনায়াসে। আর ডিপ ফ্রিজেও রেখে দিয়ে এই চিকেনের পুরটা দিয়ে তোমরা মোমো বানিয়ে নিতে পারো। তো দেখো ময়দাটা মেখে নেওয়া অলমোস্ট আমার শেষ পর্যায়ে, গরম পানি দেওয়ার পরে তো একটু মাখতে সমস্যা হয়, তাই না? তো ময়দাটাকে কিন্তু একটু সুন্দর করে সময় নিয়ে মেখে নিতে হবে, আর আমিও কিন্তু 5 মিনিটের মতো সময় নিয়ে মেখে নিয়েছি। আর এখন যাব পরবর্তী স্টেপে। এখন আমি একটু বড় সাইজ, রুটির থেকেও একটু বড় সাইজে নিতে হবে। আমরা যে রেগুলার রুটিটা খাই তার থেকে বড়, কারণ এখানে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে। তো আমি দেখো এটাকে একদম একটু বড় সাইজে লেচি কেটে নিয়ে এটাকেও আবার একটু মেখে নিচ্ছি, আর এটা যতটা মাখবে নাস্তাটা ততই ক্রিসপি হবে। তো দেখো আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি আর একদম এই ভিড়ি বরাবর, আর রুটিটা বানিয়ে নিয়ে অলমোস্ট শেষ। দেখো কত বড় রুটি হয়েছে। এখন যে পিজা কাটার আছে, পিজা কাটার দিয়ে আমরা এটাকে 8টা ভাগে ভাগ করে নেবো। একটা রুটিকে 8টা ভাগে ভাগ করে নিতে হবে। আর তোমাদের কাছে যদি পিজা কাটার না থাকে চাকু দিয়ে ওই পর্যায়ে এই কাজটা করে নিতে পারো। তো দেখো 8টা ভাগে ভাগ করে নেওয়া শেষ। এখন যে চিকেনের পুরটা বানিয়েছি, মানে মোটামুটি দিবা, একদমও কম না আর একদমও বেশি না। তো দেখো আমরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়ে দেখো কীভাবে হোল্ড করে নিতে হবে। দেখো একবার দুইবার দেখলেই তোমরাও পেরে যাবে, আর এটা বাচ্চারা খুব খুব পছন্দ করবে। তো দেখো একে একে আমি এই একই প্রসেসে সব বানিয়ে নিব। তো একই প্রসেসে বানিয়ে নিব, আর আমি আগে থেকেই চুলায় তেল বসিয়ে রেখেছি, একদম চুলার আঁচটা কম করে রেখে। তো এটা বানিয়ে নেওয়ার পরে ওখানে আমি ভাজার প্রসেসে চলে যাব। তো আর তেলটা কিন্তু বেশি হিট করে দেওয়া যাবে না, কারণ এটা যত হিট করে দিবে নাস্তাটা কিন্তু ক্রিসপি হবে না। মোটামুটি আমি দেখা যাচ্ছে কোন পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, ঠিক এ পর্যায়ে দিতে হবে। অ্যান্ড চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। এটা ভাজার জন্য হয় 8 থেকে 10 মিনিট সময় দরকার হবে, বাট এটা কিন্তু অনেক ক্রিসপি হবে। আর যদি তোমরা চট জলদি ভেজে নাও তো আর এটা ক্রিসপি হবে না। আর এটা মানে তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সে সেরকম ভেজে নিতে পারো, বাট আমি কিন্তু একদম লাল ব্রাউন করে ভেজে নেব মচমচে করে।
আর এটা তোমরা কম ভেজে নিও খেতে পারো, বাট আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিব মচমচে করে। দেখো উল্টে পাল্টে একদম আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, আর ব্রাউন কালার করেই আমি ভেজে নিব। আর 10 থেকে 12 মিনিট সময় হয়তো লাগবে, বাট খেতে অসাধারণ। তোমাদের যদি মানে এরকম একটা রেসিপি তোমরা ট্রাই করে অবশ্যই বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো, নিজেরা সন্ধ্যায় 1 কাপ চায়ের সাথে সন্ধ্যাটা জমিয়ে নিতে পারো। দেখো অলমোস্ট আমার ভেজে নেওয়া শেষ, এখন আমি নামিয়ে নেব। আর এটা নামানোর পরে আর একটু কালার আসবে আর আর একটু সুন্দর মানে ক্রিসপি হবে। তো এই একই প্রসেসে কিন্তু আমি সব ভেজে নিব, একই প্রসেসে বানিয়ে নিয়ে ভেজে নিব। তো ফ্রেন্ড তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে রেসিপিটা শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী রেসিপিতে আবার কোনো না কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, খুদা হাফেজ অ্যান্ড বাই।